আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আজ আমি যে ভিডিওটি নিয়ে এসেছি এটি হচ্ছে আপনার এই মূলত সোশ্যাল প্যাক দিয়ে ইন্টারনেট চালাতে পারবেন। আপনার অ্যান্ড্রয়েড ফোনের যাবতীয় যত অ্যাপস আছে সবগুলো অ্যাপস, আমার ফেসবুক মেসেঞ্জারে অনেকগুলো মেসেজ এসেছে, অনেকে ইমোতে নক করেছে, ফেসবুকে নক করেছে, তারা বলেছে যে ফেসবুক সার্ভার বা ফেসবুক প্যাক নাকি ওয়েব টোনালে কানেক্ট করতে পারছে না। তো এই কারণেই মূলত আমার এই ভিডিওটি, আর যারা এটি জানেন তারা আমার ভিডিও থেকে 90 গজ দূরে থাকুন, কারণ আপনি জানেন তো আমার ভিডিও দেখার প্রয়োজন নাই, আর আমার ভিডিও দেখে আপনার কোনো কমেন্টের দরকার নেই, কেননা আপনি জানেন। তো আপনি জানেন বেশ ভালো কথা, তো যারা জানেন না তারা আমার ভিডিওটি দেখবেন, অবশ্যই আপনার উপকারে আসবে। আর আজকে আমি এমন একটি টিপস করতেছি সোশ্যাল মিডিয়ার, সেটা হচ্ছে আপনার 5 টাকায় আপনি 5 টাকা দিয়ে ফেসবুক প্যাক কিনবেন, 7 দিনের আনলিমিটেড, 7 দিন আপনি আনলিমিটেড ফেসবুক প্যাক দিয়েই ব্যবহার করতে পারবেন, সেই সিস্টেমটি আমি দেখাবো। তো আপনি প্রথমেই সিমে আপনি রাখবেন 6 টাকা বা 7 টাকার মতো রাখবেন। রাখার পরে আপনি মেসেজ অপশনে যাবেন, এরকম মেসেজ অপশনে যাবেন যা নিউ মেসেজ, নিউ মেসেজে যাওয়ার পরে এখানে 5000-এ আপনি মেসেজ করবেন, দেখুন 5000 দেওয়ার পরে আপনি এখানে লিখবেন FB7 দেওয়ার পরে আপনার সিমে কিন্তু অন্তত 6 টাকার কিছু হলে উপরে রাখতে হবে, কারণ ভ্যাট সহ 6 টাকা কাটতে পারে। তো আপনি এরকমভাবে একটি মেসেজ করবেন, বাস মেসেজ করার সাথে সাথে আপনার 7 দিনের একটা ফেসবুক প্যাক চালু হয়ে যাবে। তারপরে আপনি যাবেন গুগল প্লে স্টোরে, দেখুন প্লে স্টোরে যান, তো আসলে যারা এইখানে সার্চ বক্সে লিখবেন WEBTUNNEL ওয়েব টানাল লিখে সার্চ দেবেন, দেওয়ার পরে দেখবেন এরকম ওয়েব টানাল চলে আসবে, এটা আপনারা ইনস্টল করে নেবেন। নেওয়ার পরে আপনি ডাইরেক্টলি ওয়েব টানেলে ঢুকে যাবেন। আমি যাই হোক এই মুহূর্তে ওয়েব টানেলটি কানেক্ট করে রেখেছি, আমি ফেসবুক এমবি দিয়ে চালাচ্ছি আমার নেট। তো আমি দেখাবো আসলে ওয়েব টানেলের সেটিংটি, দেখুন এটা ডিসকানেক্ট করে দিলাম, সেটিং দেখাচ্ছি আমি। তো প্রথমে এখান থেকে আপনি ফ্রি সার্ভার, যে কোনো একটি ফ্রি সার্ভারটি সিলেক্ট করে নেবেন, তারপরে এখানে আপনি 80 দিয়ে দিবেন, শুধু 80 দিয়ে দিবেন, তারপরে এইখানে আপনি লিখবেন m.facebook.com। লেখার পরে আপনার পোর্ট ঠিক থাকবে, প্রক্সি হোস্ট FNA ঠিক থাকবে, এইখান থেকে, এটাই হলো সবচেয়ে বড় কথা, এইখান থেকে আপনি এই যে SSL 3 কানেক্ট করে দেবেন, 3, হ্যাঁ, দেওয়ার পরে ডাটা কানেকশন অন করে কানেক্ট দেবেন, একটু ওয়েট করুন কানেক্ট হয়ে যাবে। দেখুন অবশ্যই কানেক্ট হয়ে যাবে, এই দেখেন কানেক্ট নিচ্ছে, ব্যাস কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হয়ে গেলে এরকম মিনিমাইজ করবেন, করার পরে আপনি সমস্ত অ্যাপস চালাতে পারবেন। আর এরপরে দেখাবো এই ওয়েব টানেলের 150 MB লিমিট আছে, এটা লিমিট ক্রস করার সিস্টেম, তো এটা অনেকেই জানেন, না জানা নাই, তারপরেও যারা জানেন না ঠিক তাদের জন্য এই আর কি। আজকে এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, আর আমার ভিডিও থেকে যদি কোনো পরিমাণে উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন আপডেট কিছু পাওয়ার জন্য। তো বন্ধুরা ভালো থাকবেন, খুদা হাফেজ।